ভারত সহ চারটি দেশ আমাদের জাতীয় পরিচয়পত্রের সার্ভারে ঢুকতে চেয়েছিল বলে জানিয়েছেন জাতীয় পরিচয়পত্র নিবন্ধন অনুবিভাগের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল সাইদুল ইসলাম। রোববার একটি গণমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে তিনি একথা জানান। ব্রিগেডিয়ার সাইদুল ইসলাম বলেন, বর্তমানে আমাদের সার্ভার নিরাপদ, তবে ভারত, ফ্রান্স সহ চারটি দেশ আমাদের সার্ভারে ঢুকতে চায়, কিন্তু এটা আমি না করে দিয়েছি। এটি জাতীয় নিরাপত্তার বিষয়, আমাদের নাগরিকের তথ্য অন্য রাষ্ট্রকে দিব না। তিনি বলেন, আমরা নাগরিকদের ভোগান্তি কমাতে ম্যানেজমেন্ট সিস্টেম সফটওয়্যার চালু করতে যাচ্ছি, মানুষের সেবাটা তাদের দ্বার প্রান্তে পৌঁছে দেওয়ার জন্য এটি চালু করছি। এই সফটওয়্যারের মাধ্যমে উপজেলা অফিসে 10 দিন, জেলা ও আঞ্চলিক অফিসে 3 দিন করে 6টি এবং এনআইডি উইংয়ে 10 দিন এবং পাঠাতে 4 দিন সহ মোট 30 দিন নির্ধারণ করা হচ্ছে। এক মাসের মধ্যে মানুষের সেবা বুঝে দেওয়া হবে, দেরি করার কোনো সুযোগ থাকবে না, কোনো উপজেলা অফিসার ফাইল আটকাতে পারবে না। গ্রাহকরা জমা দেওয়ার পর অটোমেটিক এ সফটওয়্যারের মাধ্যমে হেড অফিসে চলে আসবে ফাইল। তিনি আরও বলেন, 32 লাখ নাগরিক এখন পর্যন্ত স্মার্ট কার্ড পেয়েছেন, তাদের কার্ড হারিয়ে গেলে বা কোনো সংশোধনের প্রয়োজন পড়লে তিনি আর স্মার্ট কার্ড পাবেন না, বরং সংশ্লিষ্ট নাগরিককে দেয়া হবে পূর্বের মতো লেমিনেটিং করা ম্যানুয়াল কার্ড। এর কারণ হিসেবে এনআইডি জানিয়েছে, প্রতিটি নাগরিকের জন্য আপাতত 1টি স্মার্ট কার্ড বরাদ্দ রয়েছে, ফলে এই মুহূর্তে একের অধিক কাউকে কার্ড দেওয়া সম্ভব হবে না। তবে 2018 সালের পর এই সংকট থাকবে না বলে দাবি এনআইডি মহাপরিচালকের। নিউজটি ভালো লাগলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না।